উচ্চ শব্দ সৃষ্টিকারী যে কোনো হর্ন ব্যবহার নিষিদ্ধে 1930 সাল থেকে আইন আছে। তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও পরিবহন টার্মিনাল সহ অতিমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্নের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। সম্প্রতি হাইড্রোলিক হর্ন বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্টে। শুধু ঢাকাই নয়, সারা দেশেই এর ব্যবহার নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। হাইড্রোলিক হর্ন এক নম্বর হচ্ছে এগুলি স্মাগল হয়ে আসে না, একদম ট্যাক্স টুপস দিয়েই বাংলাদেশে ঢুকেছে। এই প্রথম আমাকে হাইড্রোলিক হর্ন ব্যান করতে হবে সারা বাংলাদেশের জন্য। হাইকোর্টের নির্দেশনার আগে থেকেই হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। হাইড্রোলিক হর্ন সংযোজন না করতে পারে বা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোনো হর্ন যেন গাড়িতে সংযোজন করতে না পারে, সেটা আমরা একটা এনফোর্সমেন্ট করে থাকি। হাইড্রোলিক হরণযুক্ত গাড়িকে যেন ফিটনেস না দেওয়া হয়, এটা আমরা কার্যকর করি। ট্রাফিক বিভাগ বলছে আইনে এ অপরাধের শাস্তি লঘু, তারপরও প্রতিনিয়ত ট্রাফিক নিয়ন্ত্রকরা চেষ্টা করছেন সচেতনতা বাড়াতে। আগামীতে যে আইনের নতুন অ্যামেন্ডমেন্ট আসছে তাতে হাইড্রোলিক হর্নের ব্যাপারে কঠোর ব্যবস্থাপনা থাকবে এবং আশা করি এটা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শব্দের সহনশীল মাত্রা 60 ডেসিবেলের নিচে। সংস্থাটির গবেষণায় উঠে এসেছে রাজধানীর বিভিন্ন স্থানে শব্দের মাত্রা, এর মধ্যে বেশিরভাগ স্থানের সর্বোচ্চ শব্দের মাত্রা 100 ডেসিবেলের ওপরে আর সর্বনিম্ন মাত্রা 70-এর ওপরে, যা সত্যিই শঙ্কার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।